হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট সেভেন লেসন টু দ্য আমার ডুবুরি এতে বলা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কুয়েশেন্স পাঠ্যাংশটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কুয়েশ্চেন্স নাম্বার ওয়ানে হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট পাঠ্যাংশটি কি সম্পর্কিত নাম্বার ওয়ানের আনসারটি হচ্ছে দ্য টেক্সট ইজ অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ কালেক্টিং পাউলস পাঠ্যাংশটি মুক্তা সংগ্রহের ইতিহাস সম্পর্কিত নাম্বার টুতে বলা আছে হায়ার ডি দ্য পিপল গেট দ্য পাউলস ফ্রম মানুষ কোথা থেকে মুক্তা পেত নাম্বার ট্যুর আনসারটি হচ্ছে দ্য পিপল গট দ্য পাউলস ফ্রম দ্য বটম অব দ্য অশন লেক রিভার মানুষ মহাসাগর রথ বা নদীর তলদেশ থেকে মুক্তা পেত বিতে বলা আছে রিড অ্যাবাউট দ্য আমা ড্রাইভার্স অব জাপান জাপানের আমা ডুবুরিদের সম্পর্কে পাঠ্যাংশটি পড়ো ডিসকাস ইন পেয়ার্স দ্য ইনফরমেশন দ্যাট ইউ হ্যাভ কট ফ্রম দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশেন্স পাঠ্যাংশটি থেকে যা তথ্য পেয়েছ তা যুগলভাবে আলোচনা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও এর আনসারটি হচ্ছে ডিসকাশন ইন পেয়ার্স যুগলবদ্ধভাবে আলোচনা করো মাই সেলফ হাউ ফার ডু ইউ নো অ্যাবাউট আমা আমা সম্পর্কে তুমি কতটুকু জানো পার্টনার ফ্রম দ্য টেক্সট আই হ্যাভ বিন অ্যা টু নো সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট আমা পাঠ্যাংশ থেকে আমি আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে সক্ষম হয়েছি মাই সেলফ হু অ্যান্ড হোয়াট আর দে তারা কে এবং তাদের পেশা কী পার্টনার দে আর অ্যামেজিং গ্রুপস অফ উইমেন ইন দ্য কোস্ট অফ জাপান তারা হচ্ছে জাপানের সমুদ্র উপকূলবর্তী কিছু বিস্ময়কর মহিলা দে মেক দে আর লিভিং বাই ড্রাইভিং তারা ডুবুরির কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে দে ক্যান ড্রাইভ দ্য ডেথ অফ দ্য সি আফটার টোয়েন্টি ফাইভ মিটার্স তারা সাগরের গভীরে পঁচিশ মিটার পর্যন্ত ডুব দিতে পারে কোয়েশ্চেন্স নাম্বার ওয়ান এ বলা আছে হোয়াই আর দ্য আমার ড্রাইভার্স অ্যামেজিং আমার ডুবুরিরা কেন বিস্ময় কর নাম্বার ওয়ানের আনসারটি হচ্ছে দ্য আমার ড্রাইভার্স আর অ্যামেজিং বিকজ দে ক্যান ড্রাইভ টু দ্য ডেপথ অফ দ্য সি টু টোয়েন্টি ফাইভ মিটার্স আমার ডুবুরিরা বিস্ময় কর কারণ তারা সমুদ্রের গভীরে পঁচিশ মিটার পর্যন্ত ডুব দিতে পারে অ্যান্ড দে লিভ উইদাউট ইউজিং অক্সিজেন ট্যাঙ্কস অর আদার ব্রেথিং ইকুইপমেন্টস আর তারা অক্সিজেন ট্যাঙ্ক অথবা অন্যান্য শ্বাসক্রিয়ার উপকরণ ছাড়াই ডুব দেয় নাম্বার টুতে বলা আছে হাউ ডিফ ক্যান দ্য আমার ড্রাইভার্স গো ডাউন ইন টু দ্য সি আমাডুগরিরা সমুদ্রের কত গভীরে যেতে পারে নাম্বার ট্যুর আনসারটি হচ্ছে দ্য আমার ড্রাইভার্স ক্যান গো ডাউন টু টোয়েন্টি ফাইভ মিটার্স ডিফ ইন্টু দ্য সি আমার ডুগরিরা সমুদ্রের নিচে পঁচিশ মিটার গভীর পর্যন্ত যেতে পারে নাম্বার থ্রি প্রশ্নটি হচ্ছে হোয়াট টেকনিক্স অ্যান্ড স্কিলস ডু দ্য আমার ড্রাইভার্স ইউজ ইন ড্রাইভিং ডুব দেওয়ার ক্ষেত্রে আমার ডুবরিরা কী কৌশল এবং দক্ষতা ব্যবহার করে নাম্বার থ্রি আনসারটি হচ্ছে দ্য আমার ড্রাইভার্স ইউজ দেয়ার ওন স্কিলস অ্যান্ড ব্রেথিং টেকনিক্স ইন ড্রাইভিং আমার ডুবরিরা ডুব দেওয়ার ক্ষেত্রে তাদের নিজস্ব দক্ষতা এবং শ্বাস নেওয়ার কৌশল ব্যবহার করে নাম্বার ফোর বলা আছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ইয়াং ভিলেজার্স আর গোয়িং টু দ্য সিটি কেন তুমি মনে করো তরুণ গ্রামবাসীরা শহরে যাচ্ছে নাম্বার ফোরের আনসারটি হচ্ছে আই থিঙ্ক দ্য ইয়াং ভিলেজার্স আর গোয়িং টু দ্য সিটি ফর আদার জবস আমি মনে করি তরুণ গ্রামবাসীরা অন্য চাকরির জন্য শহরে যাচ্ছে সো ভিউয়ার্স আজকে পর্যন্তই নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এটিল দেন বাই বাই